জামিনের জন্য আজকে এসেছি এখানে অ্যাকিউজ পিটিশনার ফরহাদ উনি এসেছেন জামিনের জন্য তো যে বিষয়টা হচ্ছে যে তার একটা 164 একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা আছে তো এটা যে রেকর্ড করা হয়েছে সেখানে সেই ফর্মে দেখা গেছে যে সংশ্লিষ্ট যিনি ম্যাজিস্ট্রেট উনি ওখানে বলেছেন যে আসামির দুই হাতের কবজি নিচে দড়ি দিয়ে দীর্ঘক্ষণ বাঁধার চিহ্ন দেখা যায় এবং তাকে যে নির্যাতন করা হয়েছে এই জাতীয় প্রমাণ আছে বলে তিনি মনে করেছেন এবং তিনি বলেছেন যে আসামি হয়তো বা রিমান্ডের ভয়ে এই জবানবন্দি করেছেন বলে প্রতীয়মান হয় এই কথাটা বলার পরেও তিনি 164 স্টেটমেন্টটা তিনি এখানে রেকর্ড করেছেন তো আমি বিষয়টা কোর্টে নজরে নিয়ে আসি এবং এখানটাতে 164-এ আসামির বয়স উল্লেখ করা হয়েছে 16 বছর যেখানে চার্জশিটে তার বয়স দেওয়া হয়েছে 19 বছর এই বিষয়টাও আমি কোর্টে নজরে আনি যে এটা কি শিশু আদালতে বিচার্য বিষয় নাকি এটা রেগুলার কোর্টে যাবে এই বিষয়গুলো দেখা হয়েছে এবং সে এখন আসামি এক বছরের বেশি সময় যাবৎ যেহেতু হাজতবাস করছে তো কাজে আমরা বেইলের যখন প্রার্থনা জানাই কোর্ট তাকে বেইল মঞ্জুর করেছেন জামিন মঞ্জুর করেন এবং এই বিষয়টা নিয়ে শিশু আদালতে একটা দরখাস্ত আমরা করতে যাচ্ছি যে তার বয়সটা ডিটারমাইন করার জন্য যে 16 বছর আছে 164 স্টেটমেন্টে বেরাজ ইন দ্য চার্জশিট তার বয়স বলা হয়েছে 19 বছর এই বিষয়টা এবং ম্যাজিস্ট্রেটের কাছে উনি একটা বিষয় জানতে চেয়ে একটা ব্যাখ্যা জানতে চাইবেন বলে আমাদের আজকে আদালতে এই মামলার আদেশ করেছেন।